আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর বেসিক্যালি ফ্লাইং জোনে আমি সকালবেলা উঠলাম কিছু ভিডিও করতে। অনেকদিন পর আফটার ভেরি লং টাইম আমি ওদের গ্রিড দিছি, আমাদের ডিপিএল স্পেশাল গ্রিড। এই দেখুন, এই ফার্স্ট টাইম খাওয়ার দেওয়া, তো এত কবুতরকে আমি নামতে দেখি নেই। আজকে দেখলাম একদম গ্রিড দেওয়াতে মেইলের খাঁচা কি অবস্থা দেখেন। সো একটা আপডেট আপনাদের সামনে দেখাইলাম আজকে আমাদের বন্ধের দিনের একটু কার্যক্রম। সো এখানে দেখেন, এইখানেও ফিমেলের খাঁচা, এই যে গ্রিড দিছি। তাও এই গ্রিডগুলো হচ্ছে আমার সবগুলা খাঁচা থেকে বেছে আনা, যেগুলো আর কি কবুতররা খাচ্ছিল না। তো যেহেতু ওরা অনেকদিন গ্রিড খায় না, ওইটা দেখে ওরা পাগল হয়ে গেছে। সো স্টক ক্লিয়ারেন্স কীভাবে করতে হয় আমাদের স্টকগুলো, ওদেরকে যেহেতু রেগুলার আমরা গ্রিড দিই, ওরা করে কি ওদের পছন্দেরগুলো খায়। এটা সবাই করবে, যখন আমরা খাবার দিই, কোনো খাবার দেখ, কোনো কবুতর দেখা যাচ্ছে গম খাচ্ছে অনেক বেশি, কোনো কবুতর দেখা যাচ্ছে ডাবলি খাচ্ছে অনেক বেশি, ছোটো কবুতরগুলো ছোটো খাবার বেশি খায়। সো এরকম গ্রিডও বাছাবাছি করে। এই যে ম্যাক্সিমাম সব কবুতর নেমে গেছে, জাস্ট চারটা কবুতর আছে, জাস্ট চারটা কবুতর আছে। আর এইখানে তো একটাও নেই, মেলের কেজি একটাও নেই, সব নেমে গেছে। এই দেখেন, এই যে সব নেমে গেছে, যে যার আগে খাচ্ছে। আরও আছে, এই যে কিছু আছে, খাওয়ার পরে আমরা দিব। সো আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের টপিকটা বেসিক্যালি গ্রিড দেখানোর জন্যও না, টপিকটা হচ্ছে আজকে উঠছি বন্ধের দিন ট্যুর, আমাদের ফ্লাইং জোনটা দেখাই আপনাদেরকে। এছাড়া লফটে কিছু ভিডিও করলাম, ধামাকা অফারের একটা ভিডিও দিলাম। সো কিছু আইডিয়া শেয়ার করছি। তো আজকে এখন বাজতেছে এখন চারটা, আজান দিবে, আজানের আগে আমরা ভিডিও শেষ করব। সো চারটার আগে আমরা আজকে ঘুরে উড়াবো, ওই ছাদ থেকে আমার ফ্রেন্ড উড়াবে, আর এই ছাদ থেকে আজকে আমাদের এক ছোটো ভাই উড়াবে। সো আমি আমার ছাদ থেকে উড়াবো। সো অবশ্যই দেখে এনজয় করেন। আজকে বন্ধের দিনে জাস্ট ফ্লাইং জোনের একটা আপনাদেরকে একটা আপডেট দিলাম। এই হচ্ছে আর ফ্লাইং জোন। আর আমরা ফ্লাইং জোনে এক বেলা করে খাবার দিয়ে থাকি, আমরা এক বেলা করে খাবার দিয়ে থাকি। এখানে আমাদের ফটোগ্রাফি জোন আছে। আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন, ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এবং গ্রুপ। অবশ্যই 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 লাইক ফলো শেয়ার করলে অনেক কিছু জেনে যাবেন। সো এখানে দেখা যাচ্ছে আমরা একটা ফটোগ্রাফি জোন, এটা হচ্ছে আরেকটা ফটোগ্রাফি জোন। সো আমরা এইসব জায়গায় কবুতরের ছবি তুলে থাকি এই রোদের আলোতে সুন্দর করে দেখানোর জন্য। এবং ফটোগ্রাফি জোনের আরেকটা টিপস আপনাদেরকে দিই, এই দেখেন আমরা যে ছবি তুলতেছি, এটা আমরা একটা স্ট্যান্ড দিস বানাইছি, এটা মুভেবল স্ট্যান্ড, ওর নিচে চাক্কা লাগানো আছে। সো যেই দিকে রোদ হয় দেখেন, এখন কিন্তু রোদের ঠিক অপোজিট সাইডে আমরা ফেস করে রাখছি, এই সাইডটা একটু কালো দেখা যাচ্ছে। সো আমি একটু যদি ঘুরাই দিই, যে রোদের আলোটা পড়ে যাচ্ছে, আবার এই সাইডটা কালো হয়ে যাচ্ছে। সো ব্যালেন্স করে এমন একটা ফ্রেমিং করি আমরা, যাতে করে কবুতরটা খুব সুন্দর করে দেখা যায়। সো আমি যেহেতু ভিডিও করছি, যে কোনো একটা কবুতর আপনাদেরকে ফ্লাইং জোনে দেখাচ্ছি, আর এটাকে আমরা আপনার জোনে দেখাচ্ছি আমাদের ফটোগ্রাফির জন্য। একটু দেখুন, এই যেমন এইটা একটা লাল দম নর, এটা আমাদের ইন্ডিয়ান একটা লাল দম নর, অনেক বিট করছে আমার এখানে লাল দম নর। সো এই নরটা আমরা দেখাই, অনেকে গেন্দা দম বলে। এই এইটার হাইট টাইট আপনারা কেন ফটোগ্রাফি জোন করতে বলি, বিকজ হাইট, কোয়ালিটি, সাইজ সব কিছু ওর ফটোগ্রাফি জোন ছাড়া ওকে দেখা যাবে না। কত বড় একটু দেখেন সাইজটা, কত বড়, হিউজ, লম্বা চোখ, আইসাইন, ফুল ইয়েলো আই, একদম এদের রেজাল্ট খুবই ভালো। এগুলো এই বেসিক্যালি এটা আমার সেলিং বার্ড না, আমার অনেক ছিল, এখন একটা মেলি আছে। সো রেখে দিছি, এগুলো ইন্ডিয়া থেকে আমি আনাইছিলাম এক ভাইকে দিয়ে। সো এগুলো অনেক ব্রিড করছি আমি, অনেক ব্রিড করছি, দোয়া করবেন আমাদের জন্য। আর ফটোগ্রাফি জোন এই একটা ভিডিওর মাধ্যমে জানা যাচ্ছে যে ফটোগ্রাফি জোনের ইম্পর্টেন্সটা অনেক বেশি, অনেক বেশি। কবুতর আমরা যখন যাদেরকে দেখাই, আমাদের ভিউয়ার্সরা যে দেখে কবুতর, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি ফটোগ্রাফিটা আপনি সুন্দর করে না দেখান, তাহলে কবুতরের সৌন্দর্যটাও ফুটে উঠবে না। কবুতরের সৌন্দর্য ফুটে ওঠার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট এই ব্যাপারটা। সো আজকে এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার পরিবারকে নিয়ে সেফ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার করতে পারি। আসসালামু আলাইকুম, থ্যাংকস আ লট বিং উইথ ড্রিম পিজন লভ, থ্যাংকস আ লট বিং উইথ নীলা চৌধুরী। আসসালামু আলাইকুম।